বিস্তীর্ণ মাঠের বুক চিরে গড়ে তোলা মহাদেবপুর মাতাজিহাট পর্যন্ত 10 কিলোমিটার সড়কে ছড়াচ্ছে নান্দনিকতা। চলতি মাসে শেষ হয়েছে সংস্কার কাজ। তৃণমূল মানুষের জীবনধারা পরিবর্তনে চলতি বছর জেলায় 400 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে সরকার। গড়ে তোলা হচ্ছে আত্রাই নদীর উপর 5টি সেতু আর প্রত্যন্ত এলাকায় নির্মাণ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়। আধুনিক মানের দৃষ্টিনন্দন এসব বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের বেড়েছে উপস্থিতি, আর সে সঙ্গে কমেছে ঝরে পড়ার হার। একসময়ের অনুন্নত এসব সড়ক সংস্কারের ফলে গ্রাম এবং শহরের মাঝে কমেছে দূরত্ব। শিক্ষা স্বাস্থ্য ছাড়াও তৃণমূল পর্যায়ের কৃষি পণ্য সহজে বাজারজাত করার কারণে গ্রামীণ অর্থনীতিতে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। নতুন বিল্ডিং হওয়ার পর আমরা একটা পরিবেশ পেয়েছি। আমার এই এলাকার মানুষের এই রাস্তা হওয়ার কারণে যোগাযোগ খুব নিকট হয়ে গেছে। টেকসই প্রকল্পের অধীনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া এসব প্রকল্পের সুফল নিশ্চিত হওয়ায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে বলে দাবি সংসদ সদস্যর। আর এসব প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে জোর তদারকি করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। টোটাল নওগাঁ জেলার একটা সড়ক বিভাগের একটা পরিবর্তন সামনে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ, এবং সেটি শুরু হয়ে গেছে। স্কুলের কাজগুলো করা হয়ে থাকে, ওখানে প্রায় 200 কোটি টাকার মতো কাজ করা হয়েছে, যেখানে বাচ্চা কাচ্চারা খুব সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। আমরা যখন রাস্তাগুলো করলাম, ওয়াইডেনিং করলাম, বড় হলো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা যখন ট্রাফিক কাউন্ট করতেছি সেক্ষেত্রে দেখছি যে আমাদের ট্রাক, বাস, তারপরে বিভিন্ন মাইক্রো, এগুলোর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। চলতি বছর 201 কোটি টাকা ব্যয়ে 374টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, 200 কোটি টাকা ব্যয়ে 3,100 কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার ও 5টি সেতু নির্মাণ কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। MR রকি, সময় সংবাদ, নওগাঁ।